ক্ষুদিরাম জন্ম উৎসব ও ক্ষুদিরাম মেলা 2024 শুরু হলো হলদিয়ার বাসুদেবপুর HFC মাঠে। ক্ষুদিরাম জন্ম উৎসব ওয়েলফেয়ার সোসাইটি ও ক্ষুদিরাম মেলা কমিটির আয়োজনে 3রা ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা। এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি। রকমারি শীতবস্ত্র, অন্যান্য পোশাক, মনোহারী পশোরা, খাবারের দোকানের পাশাপাশি চক্রতোলা, টয় ট্রেন, ম্যাজিক শো ইত্যাদিতে জমজমাট সেজে উঠেছে মেলা। পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির ইত্যাদি কর্মকাণ্ডে বিভিন্ন বয়সের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার 32তম বর্ষের এই মেলা উদ্বোধন করেন জেলা সভাধিপতি উত্তম বারিক। বলেন, মানুষ শেষ কথা বলে, সামাজিক উন্নয়ন কর্মক্ষেত্রে কাণ্ডে যেমন খেলা মেলা উৎসব অনুষ্ঠানেও আমাদের মূল লক্ষ্য মানুষকে খুশি করা, মানুষের উপকার করা। প্রয়াত স্বপন নস্করের হাত ধরে এই মেলার পথচলা শুরু। আজকে তিনি না থাকলেও তাঁর দেখানো পথেই আমরা চলছি। হাজার মানুষের মিলন মেলায় আমরা মিশে যেতে পেরেছি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কিছু মানুষের হাতে উপহার তুলে দিতেও পেরেছি। এই মানবিক মূল্যবোধটুকু দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমাদের পরম প্রাপ্তি। এদিন মেলার মঞ্চে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল এই মেলার ইতিহাস তুলে ধরেন। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে শুধু নয়, মানুষকে নিয়ে চলবার এবং মানুষের সঙ্গে কাজ করার একজন দক্ষ সংগঠক হিসেবে এই মেলার মূল হোতা প্রয়াত স্বপন নস্করের প্রশংসা করেছেন। এদিন মেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর, ভাইস চেয়ারম্যান শেখ সুফিয়ান এবং সাধন জানা, হলদিয়া পুরসভার অপর প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র প্রমুখ। মেলায় উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র ও মশারি তুলে দেওয়া হয়। শীতের শুরুতে এলাকার প্রথম বড় মেলা এটি। স্বাভাবিকভাবে মানুষের উৎসাহ ছিল চরমে। আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে বলে জানানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
কেক আর পেস্ট্রিতে জিভে জল সাফারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। দেখুন আজকের 3রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন উদযাপিত হচ্ছে। এই মেলার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রদ্ধেয় স্বপন নস্কর মহোদয়, তিনি ক্ষুদিরাম বসুর জন্মদিনে ক্ষুদিরাম মেলা হলদিয়াবাসীর উদ্দেশ্যে, মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গিত করেছিলেন। জন্মিলে মরিতে হবে, অমর কেহন আর হবে এ পৃথিবীর মাঝারে। আমরা কেউই থাকবো না, শুধু স্মৃতিটুকু বেঁচে থাকবে। 1757 থেকে 1947 দীর্ঘ 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কারাগার থেকে প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করতে যে জেলাটি সর্বপ্রথম গর্জে উঠেছিল, অবিভক্ত মেদিনীপুর জেলা। আর সেই মেদিনীপুর জেলাই সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে দিশা দেখিয়েছিল। 18 বছরের বীর কিশোর ক্ষুদিরাম তৎকালীন সময়ে মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামীরা শপথ গ্রহণ করেছিলেন যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে থাকতে মেদিনীপুর জেলার জেলাশাসকের চেয়ারে আমরা শ্বেতাঙ্গ জেলাশাসককে বসতে দেব না। জেমস প্যাডি, বিআই বার্চ এবং ডগলাস পরপর 3টি শ্বেতাঙ্গ জেলাশাসক হত্যার ঘটনা এই মেদিনীপুরের মাটিতেই হয়েছিল। চতুর্থ জেলাশাসক ছিলেন কিংসফোর্ড, তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিলেন ক্ষুদিরাম। পুলিশের জালে ক্ষুদিরাম ধরা পড়েছিলেন, কিন্তু কিংসফোর্ড প্রাণে বেঁচে গেছিলেন, গাড়িতে তিনি ছিলেন না। তো যাই হোক, 18 বছরের কিশোর ক্ষুদিরাম তার শহীদী বরণের ইতিহাস, মাতৃদেশ মাতৃকার প্রতি শ্রদ্ধার অর্পণের বার্তা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা তারই সেই আদর্শে চলার পথে পাথেয় করে আমরা নিশ্চিতভাবে পথ চলব। আর সেই ক্ষুদিরামের ত্যাগের ইতিহাস, আত্মবলিদানের ইতিহাস, দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধার অর্পণের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের মানুষের কাছে জিয়ে রাখার জন্যে স্বপন শ্রদ্ধাভাজন স্বপন নস্কর, স্বর্গীয় স্বপন নস্কর, তিনি এই ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত এই মেলা হলদিয়াবাসীর উদ্দেশ্যে উৎসর্গিত করেছিলেন। তিনিও আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি না থাকলেও আজকে আমরা এই উৎসবের মধ্য দিয়ে তার স্থাপত্যকে, তার সৃষ্টিকে আমরা স্মরণ করব। অমিত তার স্বাগত ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন যে আমরা চেষ্টা করব, এই প্রজন্মের ছেলেরা আমরা কতদিন ধরে এই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো নিশ্চিতভাবে উৎসব মুখরিত মানুষ আমরা, উৎসবের প্রাঙ্গণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অবতীর্ণ হবেন, এই আবেদন এই আহ্বান রাখব। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ইডির হানা, দেখুন প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ সমস্ত জায়গাগুলোতে ইডি হানা দিয়েছে। নিশ্চিতভাবে বিগত দিনগুলোতে দেখা গেছে ইডি, সিবিআই, এনআইএ যাদেরকে ভারতবর্ষের কেন্দ্র সরকার অঙ্গুলি হেলনে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। বাংলার মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণভাবে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা করেছেন, কিন্তু বাংলার মানুষ তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। সামনের দিনেও দেখতে পাবেন তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, অতীতেও নিয়েছে সামনের দিনেও নেবে। নাফির প্রাক্তন চেয়ারম্যান সুবল ভাঙ্গার সুগন্ধ অধিকারের সাথে একসাথে আজকের ক্ষুদিরামের উপস্থিতিতে মালদান করবে, কি বলবেন? দেখুন এটা কারুর ব্যক্তিগত ব্যাপার, এই সম্পর্কে নিশ্চিতভাবে আমি মন্তব্য করব না। তবে তিনি এই ধরনের একটি ভুল করেছিলেন বলে দলটাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে আমি তৃণমূল কংগ্রেসে থাকব আর তৃণমূল কংগ্রেসের সিস্টেম নীতি মানব না, এটা হতে পারে না। লক্ষ্মণ সেটের মেডিকেল কলেজে হানা, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? নিশ্চিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, বিভিন্নভাবে যে সমস্ত আজকে অনেক মেডিকেল কলেজ, শুধু হলদিয়ার লক্ষ্মণবাবুর মেডিকেল কলেজ বলে আইকিআর বলে এমনটা নয়, আজকে সারা বাংলার অনেকগুলো মেডিকেল কলেজেই
ইডি হানা দিয়েছেন, তল্লাশি চলতে থাকবে, কিন্তু এর রেজাল্ট আসবে শূন্য। বিগত দিনের তল্লাশিগুলো তো আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেদিনকে ক্ষমতা এলেন, যেদিনকে সারদাকর্তা সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর সারা বাংলা জুড়ে যখন সারদারতে আমরা টাকা রেখেছি চিৎকার উঠল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কমিশন তৈরি করলেন, থানার মাধ্যমে কিছু সারদার পলিসি হোল্ডারকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন, পরবর্তীকালে কেস কাদের হাতে হস্তান্তরিত হলো সেটা নিশ্চিতভাবে আপনারা জানেন। সেটা কত বছর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত সারদার কোনো মানুষ কিন্তু, যারা পলিসি হোল্ডার ছিলেন, যারা সারদাদের টাকা রেখেছিলেন, সুষ্ঠু বিচার পান। মহামৈত্র বলেছিলেন যে বাংলাদেশে যেমন দাঙ্গা লেগেছে, তেমন কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হিন্দু বলবেন। দেখুন, এই ধরনের বিতর্কিত মন্তব্যে আমি নিশ্চিতভাবে আমার মত পোষণ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় কালও বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে যে বাংলা ভারতবর্ষ, ভারতবর্ষের আত্মা হচ্ছে সর্বধর্মের সমন্বয়ের দেশ, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান। যে সংবিধান ভারতবর্ষকে পরিচালিত করছে, মানুষকে পরিচালিত করছে, আমাকে এখানে এই ক্ষুদিরাম মেলার যারা আয়োজক আছেন অমিতবাবু আমন্ত্রণ করেছেন, আমি এখানে এসেছি, আমাকে চেয়ার দিয়েছেন, বরণ করেছেন, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, এটা কিন্তু সবগুলোই সাংবিধানিক অধিকারের মধ্যে। সেই সংবিধানই বলেছেন ভারতবর্ষের ভারতীয় সংবিধান সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান ভারতবর্ষ। তো এই রাষ্ট্রে দাঁড়িয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান সকলেই আমরা অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে বসবাস করি। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকেই জেনেছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। তিনি উস্কানির বার্তা, প্ররোচনার বার্তা কখনো দেন না। সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলার 10.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার মনে করে দলব। টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি, মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, নন্দন।